আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মুক্তি বেগম ব্লগ। থেকে নতুন আরেকটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। এখনকার ব্লগটা হচ্ছে আমরা একটু মানে দুঃখ প্রকাশ করছি, রাস্তায় একটু দুর্ঘটনা হয়েছে। সেটা হচ্ছে আমাদের কিছু বলো, গাড়ির চাকা পাঙ্কচার হয়েছে, রানিং এ চাকাটা নষ্ট হয়ে গেছে, পাঙ্কচার হয়ে গেছে। এখন আমরা ওয়েট করছি, ড্রাইভার কাজ করছে আর চাকা ঠিক করানো হচ্ছে। তো ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি, বসে যেহেতু আছি তো শেয়ার করতে সমস্যা কি, তাই না? গ্রামে কিন্তু শীত পড়ে গেছে এতদিন, নেই মানে বাসা থেকে বের হই না, বুঝতে পারি না, বাট গ্রামে শীত পড়ে গেছে। হ্যাঁ, আজকে বের হয়ে বুঝলাম ভালোই শীত পড়েছে আর কুয়াশা। তো যাই হোক, সবাই দোয়া করবেন, আমরা এই ভিডিওটা এখনই আপলোড করছি, সবাই দেখতে থাকেন। তো চলতি পথে আমাদের গাড়ির চাকাটা লিক হয়ে গেছে, মালামাল সব নিচে রাখছি। পিপো যায় না, আমার পিপো একটু নেমে টাটা ডি করতেছে। বাবা কই যাবা, এই যে এদিকে এসো, রাস্তা পার হইও না। গেল তোমার আর নিমু না, এই দুঃখ মনে কে যে বাবা, সবাই দোয়া করবেন। যাওয়ার সময় কি দুর্ঘটনা ঘটলো, আমাদের চাকাটা লিক হয়ে গেছে, মাল সামানো সব নামানো লাগছে। এখন আবার সব মালামাল নামাইয়া এখন চাকা ঢাকা সারছে। আমি তো আমরা টেমা টুমা নিয়ে বসে আছি, ইঁদুর বিড়াল আর একজন হয়তো বাইরে দাঁড়া দিকে টিপুকে একটু খেয়াল দেখো। হ্যাঁ, যাইব না জীবন। আমি কিন্তু এখানে একটা চেয়ারে বসে আছি আর এই তো আমাদের অবস্থা, ওই যে রাখি বা টুনটুনি, আমাদের গাড়িটা ওখানে বসে আছে, কাজ চলছে, আমরাও বসে আছি, গাড়ির কাজ চলছে, এদিকে আমরা বসে আছি, মালামাল সব বের করে আমরা আগে গাড়িটাকে ঠিক করছি। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা পৌঁছে আপনাদের সঙ্গে যোগাযোগ করব। তো বকবক করে নিচ্ছি একটু, আর আমরা এখন ঢাকাও যাচ্ছি। তো ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম যাওয়ার পথে, কারণ আপনারা আমার কলিগার ভাই ও বোনের একটা আমার ফলোয়ার্স পরিবার, তো কিছু না বললেই তো না, তাই না? একটু শেয়ার করাটাই বেটার, তো সব কিছুই তো আমরা শেয়ার করি। তো এটা একটু শেয়ার করলাম, আমাদের গাড়িটা হঠাৎ করে রাস্তায় খারাপ হয়ে গেছে। তো যাই হোক, এখন আমরা যাচ্ছি, সে ভালো থাকবেন, দোয়া করবেন, আমরা খুব ভালোভাবে সহি সালামকে বাড়িতে পৌঁছাতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।